ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে তো কারণ তোমাদের দাদাভাই গিয়েছিল বেরিয়েছিল হঠাৎ করেই দেখি চলে এসেছে তারপর সঙ্গে সময় কাটাচ্ছিলাম যার কারণে ভিডিওটা আমি করতে পারিনি তো এখন আবার একটু বেরিয়েছে তো এই ফাঁকে আমি সমস্ত কাজ ছেড়ে নেবো তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে দেখো সকাল সকাল আজকে স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি কারণ এখানে তো আমি মাথা ভেজাই না সেরকম তো সেই কারণে আমি ভাবলাম বলো বলতো যে ফেস প্যাকটা এখন লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে সমস্ত কাজ করে তা ততক্ষণে ওখানে ফেস প্যাকটা শুকিয়ে যাবে বেশ ভালো টাইমিংটা আছে তো সেই কারণেই আর কি এবার অনেক দিন না এই ফেস প্যাকটা লাগানোও হয়নি সেই কারণেই ভাবলাম না আজকে ফেস প্যাকটা একটু লাগিয়ে তবে জানো তো এখানে আমি কত ভালো আছি কারণ বাড়িতে তো দেখেইছো বারবার রান্নাঘরে যেতে আসতেই আমার হালাত খারাপ হয়ে যেত মানে ছাদে যেহেতু রান্নাঘর ছিল তার উপর আবার টিন দিয়ে তো সেখানে প্রচন্ড পরিমাণে গরম হতো আর ওখানে যেহেতু বাজার করা থাকতো না সেই কারণে আমার রান্না করতেও বেশ দেরি হয়ে যেত আর এখানে তো আমার কোনো প্রবলেমই হয় না কারণ আমার ঘরের মধ্যেই সব কিছু আর রোদে যাওয়া বলতে কি বলো তো শুধুমাত্র যখন জামা কাপড় রোদে দিতে যায় আর তুলতে যাই তখনই যা গায়ে একটু রোদ লাগে তাছাড়া কিন্তু গায়ে রোদ লাগেই না বলতে গেলে কিন্তু তবুও কি বলো তো একটু হলেও তো ভিটামিন ডি এর প্রয়োজন না আমাদের শরীরে না হলে নাকি শুনেছি প্রচন্ড পরিমাণে ব্যথা হয় আমি ভেবেছি জানো তো যে আধ ঘন্টা কি দশ মিনিট মতো রোদে গিয়ে একটু করে দাঁড়িয়ে থাকবো তাহলে চুলটাও একটু শুকিয়ে যাবে আর হচ্ছে কি ভিটামিন ডিটাও আমি পেয়ে যাব। আবার ওখানে যখন থাকতাম জানো তো এত তো পরিমাণে ট্যান হতো মানে ব্লাউজের হাতাটা যতটুকু থাকতো না ততটুকু নিচ থেকে পুরোপুরি একদম বোঝা যেত যে একটা দাগ হয়ে গেছে মানে যেখানটা ঢাকা থাকতো সেখানটা ফর্সা আর যেখানটা ঢাকা থাকতো না সেখানটা আরও কালো হয়ে যেত একেই তো আমি কালো মানুষ তার উপর আরও কালো হয়ে যেতাম আর কি তো এত কষ্ট করে থেকেছি বলেই তো তোমাদের দাদাভাই মানে দু মাসের মধ্যে দেখো আমাকে নিজের কাছে নিয়ে চলে এলো দু মাস বলতে ওর পোস্টিং হয়েছে মাস হলো তো দু মাসের মধ্যেই আমাকে নিজের কাছে নিয়ে চলে এলো কারণ ও খুব ভালোভাবেই দেখেছে যে কিভাবে আমি একা হাতে কেটে বেটে রান্না করে একা সব কিছু নামিয়ে নিয়ে আসা সব কিছু কাজ আমি তো একাই করতাম না সেটা তো ও দেখেছে যার কারণে ও এত তাড়াতাড়ি করেই আর কি আমাকে এখানে নিয়ে চলে এলো নিজের কাছে এবার হয়তো অনেকেই বলবে যে এখানেও তো তোমাকে একাই করতে হয় হ্যাঁ এখানে আমায় একা করতে হলেও তোমাদের দাদাভাই যতটা পারে আমাকে হেল্প করে সেটা তো তোমরা আগে ভিডিওতে দেখেওছো বা আমি সবসময় হয়তো ভিডিও করতেও পারি না সবজি কেটে দেওয়া বলো যখনও ফ্রি থাকে তখন এগুলো আমাকে হেল্প করে দেয় আর তার থেকেও বড় কথা কি জানো তোমাদের দাদাভাইকে যে ওই প্রত্যেক দিন একটু করে দেখতে পাই এটাই হচ্ছে অনেক বড় মনের শান্তি হয়তো আমাকে সাড়ে চারটে চারটে ঘুম থেকে উঠতে হয় ভোরবেলা উঠে ওর জন্য খাবার বানিয়ে দিতে হয় কিন্তু তবুও জানো তো আমার খুব ভালো লাগে কারণ আমার একটু কষ্ট হয় না কষ্ট না হওয়ার কারণটা হলো শান্তি যদি দুজনের মধ্যে শান্তি থাকে না তাহলে তোমাকে যদি তিনটে টেস্ট উঠে রান্না করতে হয় ভোরবেলা তাও কিন্তু তোমার এক ফোঁটাও কষ্ট হবে না আর এতটা বোঝে মানুষটা যার কারণে যতটা পারে যতক্ষণ বাড়িতে থাকে আমাকে হেল্প করে আর যতক্ষণ বাড়িতে থাকে আমাকে শুধু হাসানোর চেষ্টা করে কারণ জানে যে আমি এত কাজ কোনোদিন করিনি করতাম না বিয়ের আগে বিয়ের আগে স্বাভাবিক কেউ করে না তো যাই হোক দেখো এখন তোমাদের দাদা ভাই একটু বেরোচ্ছে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই আনতে যাচ্ছে তোমাদের দাদা তো জিনিসটা কি আমি তোমাদেরকে পরে শেয়ার করব তো আমি ভীষণই টেনশানে আছি কেননা জিনিসটা কীরকম আসবে না আসবে স্বাভাবিক না একটু তো টেনশন হয়ই একবার যখন বাইরে এসেছি দেখো পিছনে আমার জামা কাপড় শুকাচ্ছে তোমাদের দাদা চলে গেলে আমি ওগুলোকে একেবারে নিয়ে তারপরে ঘরে যাব কারণ অনেকক্ষণ দিয়েছি তো শুকিয়ে গেছে প্রায় তো রাত্রিবেলা আমি আর ভিডিও করিনি আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফুলটা দেখলে এই ফুল টাকেই অর্ডার করেছিলাম এরকম দুটো ফুল আছে আর দুটো ফুল তোমাদেরকে দেখাই দাঁড়াও ওই দুটো ফুলও যেন তো খুব সুন্দর দেখতে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম এই বড়ো দুটো ফুল তো পঞ্চাশ টাকা করে দাম নিয়েছিল আর এই দুটোর দাম নিয়েছিল মনে হয় দুটোতে ছিয়ানব্বই টাকা মতো পড়েছিলো তো চলো এবার শুয়ে পড়বো ভিডিওটা যেই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই